এমিলিয়ানো মার্টিনের জন্য ট্রাইবিকার কিং। প্রায় প্রতি ম্যাচে ট্রাইবিকারের সাক্ষাৎ জমদূত হিসাবে আবির্ভূত হচ্ছেন তিনি প্রতিপক্ষের ফুটবলারদের সামনে। কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের খেলোয়াড়দের জন্য সেটি হলেন তিনি। শেষ সময়ে ইকুয়েডর গোল করে সমতায় ফিরল। ট্রাইবিকারের মার্টিনেজ বীরত্বে 4-2 ব্যবধানে জিতল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে 90 মিনিটের খেলা 1-1 সমতায় থাকে। ইঞ্জুরির কারণে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার একাদশে ফেরেন মেসি। ম্যাচে দারুণ খেললেও ট্রাইবিকারে প্রথম শট নিতে গিয়ে মিস করেন তিনি। পোস্টের ওপর দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন, কিন্তু অসাধারণ বীরত্বে অ্যাঞ্জেল মিনা ও অ্যালান মিন্দার শট ফিরিয়ে দেন মার্টিনেস। মেসি মিস করলেও আর্জেন্টিনার হয়ে পরের শটগুলো ঠিকই ইকুয়েডরের জাল খুঁজে নেয়। হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস মার্ক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল এবং ওটামেন্ডির শট ইকুয়েডরের জালে জড়ায়। ইকুয়েডরের 2টি শট আর্জেন্টিনার জালে জড়ালো পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না, অথচ জিততে পারত ইকুয়েডরই। 1-0 গোলে পিছিয়ে থেকে 62 মিনিটে প্লান্টি পেয়েছিল ইকুয়েডর। ইনার ভ্যালেন্সিয়া স্পট কিক নিতে গিয়ে সাইড বারে মেরে দেন, যার ফলে গোল বঞ্চিত হয় তারা এবং সমতায় ফিরতে পারেনি। ইঞ্জুরি টাইমের 1 মিনিটে দুর্দান্ত হেডে সমতায় ফেরে ইকুয়েডর। এই ম্যাচের দলে জায়গা হারান জিভ মারিয়া। তবে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ডিফেন্ডার লিয়াসান্দ্রো মার্টিনেজ। বল দখলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে ইকুয়েডরই। তাদের একজন ভালো ফিনিশার থাকলে প্রথম আর্ধে অন্তত 2 গোলে পিছিয়ে থাকে আর্জেন্টিনা। ম্যাচের 6 মিনিটের মাথায় আর্জেন্টিনার ডিফেন্সের ভুল জায়গায় বল পেয়ে যান কাইসেদো, কিন্তু ডিবক্সের সামান্য ভেতর থেকে নেওয়া দুর্বল শট সহজেই তালুবন্দি করেন ইমি মার্টিনেজ। ম্যাচের 15 মিনিটের মাথায় আবারও সুযোগ পায় ইকুয়েডর। এবার দারুণ আক্রমণ করে ডান দিক দিয়ে তারা, কিন্তু বল ভেতরে ঢুকে একজন ডিফেন্ডারকে কাটালেও গোলরক্ষক মার্টিনেজকে পরাস্ত করতে পারেনি পায়েস। 17 মিনিটে ইনার ভ্যালেন্সিয়ার ক্রস থেকে পেসিয়েদোর দুর্বল শট গোলবারের ওপর দিয়ে চলে যায়। ম্যাচের 26 মিনিটে প্রথম সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। মলিনার দারুণ ক্রস থেকে খালি জায়গায় হেড করার সুযোগ পেয়েও বল বাইরে মারেন এনজো ফার্নান্ডেস। 33 মিনিটে মেসির দারুণ ডিফেন্স চেরা পাস থেকে এনজো ফার্নান্ডেস ডিবক্সের ভেতরে বল টেনে নিয়ে গেল, তার শট ব্লক করে দেয় ইকুয়েডরের ডিফেন্ডাররা। কর্নার পায় আর্জেন্টিনা, সেই কর্নার থেকে অবশেষে গোল পায় আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে মার্ক অ্যালেস্টার হেড করলে বল যায় ডিফেন্ডার লিয়াসান্দ্রো মার্টিনেজের কাছে। ভেসে আসা বলে মার্টিনেজের দারুণ হেডে বল জালে জড়ালে 1-0 ব্যবধানে এগিয়ে যায় আল ভিসেলেস্তেরা। ম্যাচের 43 মিনিটে বাঁ পাশ থেকে আক্রমণে অ্যাঞ্জো ফার্নান্ডেস দারুণ বল ক্রস করলেও তাতে পাস হওয়াতে পারেনি আর্জেন্টিনার কেউ। আর ম্যাচে গোল না হলে প্রথমার্ধ এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে 54 মিনিটে এমি মার্টিনেজ কিক করলে বল ডিবক্সের ভেতরে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লওতারো। ম্যাচের 59 মিনিটে কর্নার থেকে ডিবক্সের ভেতরে হেড দিতে গিয়ে রড্রিগো ডিপলের হাতে বল লাগলে রেফারি প্লান্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকলেও স্পট কিক থেকে বল গোলবারে মারেন তিনি। সমতায় ফেরাতে ব্যর্থ হয় ইকুয়েডর। ম্যাচের 68 মিনিটে প্রথম গোলমুখে শট নেন লিওনেল মেসি। তার ডান পায়ের শট সোজা গোলরক্ষক বরাবর গেলেও সেটি ভালোভাবেই রুখে দেন তিনি। ম্যাচে যখন আর্জেন্টিনা জয়ের সুবাতাস পাচ্ছিল তখনই ম্যাচের 92 মিনিটে ইকুয়েডরের কেভিন রদ্রিগেস গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান। কোপায় কোনো অতিরিক্ত সময় নিয়ম না থাকায় ম্যাচ ড্রয় ট্রাইবিকারে। ট্রাইবিকারে আবারও সেই অ্যামিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে ম্যাচ জিতল আর্জেন্টিনা। আর্জেন্টিনা হয়ে প্রথম প্লান্টি মিস করেন মেসি, কিন্তু অ্যামি মার্টিনেজ টানা 2টি প্লান্টি রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান। শেষ প্লান্টিতে নিকোলাস ওটামেন্ডি আর্জেন্টিনার হয়ে গোল করে দলকে সেমিফাইনালে তোলেন।